গানের লয় কাকে বলে? গানের লয় মানে গান বাজনার গতি। সঙ্গীতের গতিকে লয় বলে। ইংরেজিতে লয়কে বলে টেম্পু। অন্যভাবে বলা যায় প্রবাহিত ধ্বনিস্রোতের উচ্চারণ গতির নাম লয়। বাজনার প্রতিটি মাত্রা কত দ্রুত বাজানো হচ্ছে তার উপর ভিত্তি করে লয়কে কয়েকভাবে ভাগ করা যায়। গতির তারতম্যের জন্য লয়কে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়, যথা এক, ধীরগতির সঙ্গীতের জন্য বিলম্বিত লয় বা স্লো বিট, এই স্লো বিট প্রতি মিনিটে 40 বিট। দুই, মধ্যগতির সঙ্গীতের জন্য মধ্য লয় বা মিডিয়াম বিট, এই মিডিয়াম বিট বলতে প্রতি মিনিটে 80 বিটকে বোঝানো হয়। তিন, দ্রুতগতির সঙ্গীতের জন্য দ্রুত লয় বা ফাস্ট বিট, ফাস্ট বিট মানে প্রতি মিনিটে 160 বিট। মধ্যলয় বিলম্বিত লয়ের দ্বিগুণ ও দ্রুতলয়ের অর্ধেক গতির হয়ে থাকে। তবে বিশেষজ্ঞগণ মনে করেন লয় 8 প্রকার। বিস্তারিতভাবে এগুলোকে আবার বিভিন্নভাবে ভাগ করা হয়েছে, যেমন অতি বিলম্বিত যা প্রতি মিনিটে 20 বিট, অতি অতি বিলম্বিত যা প্রতি মিনিটে 10 বিট, অতি দ্রুত যা প্রতি মিনিটে 320 বিট, অতি অতি দ্রুত যা প্রতি মিনিটে 640 বিট। তবে এই অতি লয়গুলো খুব একটা শোনা যায় না। লয়ের ফর্মুলা বোঝা মোটামুটি সহজ, কিন্তু প্রয়োগ বোঝা ভীষণ কঠিন। আরও জামেলার বিষয় হচ্ছে গায়করা যন্ত্রীদের চেয়ে বেশি সময় ধরে তাল হিসাব করে। যন্ত্রীদের তালের মাপ আর গায়কদের তালের মাপের মধ্যে পার্থক্য দেখা যায়।